শরীরে দীর্ঘমেয়াদী ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে কোন তিনটি সবজি খেলে? এই তিনটি সবজি দূর করবে 100 বছরের ক্যালসিয়ামের অভাব। ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে শরীরে পেশিতে হঠাৎ টান লাগা, জয়েন্টে ফুলে যাওয়া সহ প্রচণ্ড ব্যথা হওয়া, হাঁটাচলা করতে না পারা, বিশেষত সিঁড়ি দিয়ে চলতে না পারা, হাড় ফুটো হয়ে যাওয়া, হাড় পাতলা হয়ে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাওয়া, দাঁতে ব্যথা হওয়া, হার্টবিট বেড়ে যাওয়া, অনিদ্রা, যে কোনো মানসিক সমস্যাগুলোর মতো বিষয় ঘটে ক্যালসিয়ামের অভাব হলে। কিন্তু তার জন্য দামি কোনো খাবার নয়, চেনা তিনটি সবজি খেলেই এই সব সমস্যা দূর করা যাবে। সবজিগুলো কি কি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। প্রথম সবজিটি হলো বেগুন। বেগুনকে যতই আমরা সবজি বলে থাকি না কেন, এটি আসলে বৈজ্ঞানিকভাবে একটি ফল। টমেটো বা আঙ্গুরের মতো একটি ফল হলো বেগুন। বেগুনের স্বাস্থ্য উপকারিতা এতটাই থাকার কারণ হলো এর পুষ্টিগুণ। বেগুনের মূল পুষ্টি হলো এর ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম। এতে রয়েছে প্রতি 100 গ্রামে 9 গ্রাম ক্যালসিয়াম। তো বুঝতেই পারছেন কতটা ক্যালসিয়াম আছে বেগুনে এবং কেন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারে বেগুন। আয়রন আছে 0.23 মিলিগ্রাম, প্রোটিন রয়েছে 0.98 গ্রাম, 3 গ্রাম ফাইবার, 0.232 মিলিগ্রাম ম্যাগনেশিয়াম, 292 মিলিগ্রাম পটাশিয়াম, 84 মিলিগ্রাম ভিটামিন বি, 2.2 মিলিগ্রাম ভিটামিন সি এবং 14 গ্রাম ম্যাগনেশিয়াম। এইবার নিশ্চয়ই আপনার কাছে ক্লিয়ার হলো কেন বেগুন খেলে আপনার শরীরের এই সমস্যাগুলো দূর করা সম্ভব। তবে শুধুমাত্র হাড়, জয়েন্টের ব্যথা, শরীরের ব্যথাই নয়, বেগুন আপনার শরীরে আরও অনেক কিছু উপকার করবে, এগুলো বিস্তারিতভাবে জেনে নিন। তাহলে বেগুন খাওয়ার জন্য আপনাকে আর ভাবতে হবে না, কারণ বেগুন খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, সেটাও আপনাদের জানিয়ে দিব। তবে কি আপনি জানেন যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বেগুন খুব ভালো? ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে বেগুনের। এর কারণ হলো বেগুনে রয়েছে উচ্চ পরিমাণে ফাইবার এবং খুব অল্প পরিমাণে কার্বোহাইড্রেট, যা রক্তে শর্করার মাত্রা একদম কম রাখে, বিশেষ করে গ্লুকোজ শোষণ করতে দেয় না। যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের জন্য তো বেগুন খুব ভালো। আপনার হার্ট ভালো রাখবে বেগুন। হার্টের জন্য বেগুনের উপকারিতা অনেক, কারণ এটি কোলেস্ট্রলের মাত্রা ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এমনকি পটাশিয়াম থাকার ফলে এটি আপনার শরীরকে বেশ আর্দ্র রাখে, ফলে হার্টের অসুখ রোধ করতে পারে বেগুন। আপনার স্মৃতিশক্তিকে প্রখর করতে পারে বেগুন, তাই একদম শিশুকাল থেকেই রোজ খাওয়া উচিত বেগুন। স্মৃতিশক্তি দীর্ঘকাল পর্যন্ত যদি অটুট রাখতে চান তাহলে আপনি বেগুন অবশ্যই খাবেন, কারণ বেগুনে যে ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে তা মস্তিষ্কের কোষগুলোকে নষ্ট হতে দেয় না, ফলে স্মৃতিশক্তি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। আপনার হজম ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দিবে বেগুন। যদি আপনি হজমজনিত সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই খাদ্য তালিকায় বেগুন রাখুন। বেগুন অন্ত্রের কার্যকারিতা ঠিক করে দেয় খুব সহজেই। আপনি যদি ধূমপান ছাড়তে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বেগুন খেতে হবে। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে বেগুনে অন্যান্য যে কোনো সবজির তুলনায় অনেক বেশি নিকোটিন রয়েছে। বেগুনে উপস্থিতই নিকোটিনিক অ্যাসিড আপনার ধূমপান ছাড়ানোর কষ্টকে অনায়াসেই লাঘব করতে পারবে, ওজন কমাতে পারবে বেগুন। আপনি কি ওজন কমানোর চেষ্টা করছেন? তাহলে অবশ্যই খাদ্য তালিকায় বেগুন রাখুন, কারণ বেগুনে যে উচ্চ পরিমাণে পানি রয়েছে এবং এর ক্যালোরির মাত্রা খুবই কম, তাই এটি খেলে কিছুতেই ওজন বৃদ্ধি হয় না। বেগুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিবে, কারণ বেগুনে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান, ফলে সহজেই কোনো বাইরের রোগ জীবাণু আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। বেগুনে যে পরিমাণ ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। আপনার যদি রক্ত স্বল্পতা থাকে বা অ্যানিমিয়া রোগে ভুগে থাকেন এবং আপনার যদি দুর্বলতা, মনোযোগের অভাব,
মাথা ব্যথা, বিষণ্ণতা, স্মৃতিশক্তি দুর্বল হওয়ার মতো সমস্যা থাকে, তবে অবশ্যই আপনি বেগুন খাবেন, কারণ বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এছাড়াও রয়েছে কপার, যা লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে। তাই বেগুন খেলে আপনার শরীর থেকে এই সব সমস্যা দূর হয়ে যাবে। আপনি যদি চটজলদি আপনার শরীরে শক্তি বাড়িয়ে নিতে চান, আপনার হাড়কে অনেক বেশি মজবুত করতে চান, পেশি শক্তি বাড়িয়ে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেগুন খেতে হবে। যারা শারীরিকভাবে দুর্বল, যাদের হাড় দুর্বল এবং পেশিতে শক্তি কম, জোর কম, তারা অবশ্যই বেগুন খাবেন, কারণ বেগুন খেলে আপনার এই সব সমস্যা দূর হয়ে যাবে। বেগুনে ডোপামিন নামক এক ধরনের নিউরোকেমিক্যাল রয়েছে, যা আপনার ব্রেনের ট্রান্সমিটারকে ঠান্ডা রাখে এবং এগুলি মস্তিষ্কের বিকাশের পাশাপাশি উদ্বেগ এবং অনিদ্রার সমস্যা দূর করে দিবে। তাই বলা হয়েছে, যারা প্রতিদিন খাদ্য তালিকায় বেগুন রাখছেন, তাদের অনিদ্রা তো দূর হবেই, সাথে শরীরের এই সব সমস্যাও কখনো আর থাকবে না। শুধু কি শরীরের সমস্যা? বেগুন খেলে আপনার ত্বক ভালো থাকবে, দাগহীন উজ্জ্বল ত্বক পাবেন। বেগুন খেলে আপনার চুল ভালো থাকবে, অকালে চুল ঝরে যাওয়া এবং পেকে যাওয়ার মতো সমস্যাও হবে না। এমনকি বেগুন খেলে আপনার শরীরে বার্ধক্যের ছাপ পর্যন্ত পড়বে না। কিন্তু বেগুনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম। যেমন বেগুন খেলে আপনার শরীরে যদি খুব বেশি র্যাশ বা চুলকানি ওঠে, সেক্ষেত্রে আপনি বেগুন খাওয়া বন্ধ করতে পারেন। এছাড়াও বেগুনের আর কোনো সাইড ইফেক্ট পাওয়া যায় না। আর একটি বিষয়ে বলে রাখি, যেহেতু বেগুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে, তাই যদি আপনার লো প্রেশার বা রক্তের নিম্নচাপ বেশি হয়ে থাকে, তাহলে আপনার খাদ্য তালিকায় প্রতিদিন বেগুন রাখবেন না, কারণ এতে আপনার ব্লাড প্রেশার আরও কমে যেতে পারে। বেগুনের এই পুষ্টিগুণ জানার পর আপনি নিশ্চয়ই অপেক্ষা করছেন পরের সবজিটি কি সেটা জানার জন্য। তো এখন বলছি, পরের সবজিটি হলো ঢেঁড়স। ঢেঁড়স সম্পর্কে প্রথম কথাই হলো, ঢেঁড়সে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, প্রোটিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ভিটামিন এ, বি ও সি। আপনি কি জানেন ঢেঁড়স কাঁচা খেলে অনেক বেশি উপকার পাওয়া যায়? প্রথমেই বলবো, ঢেঁড়স খেলে আপনার হাড়, জয়েন্টের ব্যথা, পেশির ব্যথা এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত যে যে রোগ হয়, সেই সব সমস্যা দূর হয়ে যাবে। এই জন্য আপনি দুইটি ঢেঁড়স বিচি ফেলে দিয়ে কেটে নিয়ে 2 কাপ পানিতে সেদ্ধ করুন। পানি 1 কাপ হয়ে এলে সেই পানি ঠান্ডা করে পান করুন দিনে একবার। এইভাবে মাত্র 7 দিন খেতে পারলেই দেখবেন আপনার শরীরের ব্যথা দূর হয়ে গেছে। শুধু ব্যথাই নয়, এইভাবে যদি আপনি ঢেঁড়স ঔষধের মতো ব্যবহার করেন, তাহলে আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে, আপনার ত্বকের বিষাক্ত পদার্থ দূর হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে, আপনার হজম শক্তি বাড়বে, চুল পড়ার সমস্যা দূর হবে, আপনার মানসিক বিষণ্ণতা এবং অনিদ্রা দূর হবে, দৃষ্টিশক্তি অনেক গুণ বেড়ে যাবে। এছাড়াও ঢেঁড়স নারীর ভ্রূণ তৈরিতে সাহায্য করে। ঢেঁড়স খেলে আপনার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যায়। ঢেঁড়সে যে সলিউবল ফাইবার রয়েছে এবং যে পেকটিন রয়েছে, তা আপনার কোলেস্ট্রলকে একদম কমিয়ে দেয় এবং এর ফলে আপনার হার্ট ভালো থাকে। ঢেঁড়সে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার ঠান্ডাজনিত সকল সমস্যা দূর করে দেয়। ঢেঁড়সের এত গুণ জানা সত্ত্বেও কিছু কিছু মানুষ মনে করে থাকেন যে ঢেঁড়সের এমন আর কি উপকার আছে। কিন্তু আপনি কি জানেন, ঢেঁড়সের কোনো অপকারিতাই নেই, অর্থাৎ আপনি সব অবস্থাতেই ঢেঁড়স খেতে পারবেন। ঢেঁড়স খেলে আপনার ব্লাড সুগার একদম নিয়ন্ত্রণে থাকবে। আপনি যদি এইভাবে ঢেঁড়স সেদ্ধ করে তার পানিটা মাত্র 7 দিন সকালবেলা খালি পেটে সেবন করতে পারেন, তাহলে আপনার ব্লাড সুগার একদম নিয়ন্ত্রণে চলে আসবে। অর্থাৎ ঢেঁড়স খেয়ে আপনি আপনার শরীরের সব রোগ দূর করতে পারবেন। এবার বলছি পরের সবজিটির কথা, ফুলকপি, ব্রোকলি, শালগম এবং বাঁধাকপি। এই জাতীয় সবজির সবচেয়ে বড় গুণ হলো, এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও সোডিয়াম, যা হাড়ের যে কোনো রোগকে দূর করতে পারে। অর্থাৎ আপনার হাড়, জয়েন্টের ব্যথা, পেশির ব্যথা সহ সব ধরনের ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দূর করতে পারবে এই জাতীয় সবজি নিয়মিত খেলে।
বার্ধক্যজনিত হাড়ের ব্যথা এবং হাড়ের সমস্যা দূর হয়ে যাবে। এমনকি এগুলো খাওয়া মাত্রই দেহের শক্তি অনেক গুণ বেড়ে যায়। কিন্তু এই কপি জাতীয় সবজির একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিব। এই সবজিটি খাওয়া মাত্র আপনার স্নায়ুর আচরণ একদম পাল্টে যাবে, অর্থাৎ আপনার স্নায়ুর সমস্যা দূর হয়ে যাবে এবং দেহের শক্তি অনেক গুণ বেড়ে যাবে। এর ভিটামিন এ ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করে এবং চোখের ছানি পড়া রোধ করে, চোখের জন্য ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল নির্মূল করে এবং অক্সিডেটিভ স্ট্রেসকে প্রতিরোধ করে। এই গোত্রের সবজি খেলে আপনার হজম শক্তি অনেক গুণ বেড়ে যায়। এর ডায়েটারি ফাইবার পেটের যে কোনো সমস্যাকে দূর করতে পারে। কনস্টিপেশন থেকে শুরু করে যে কোনো ধরনের পেটের রোগ ভালো করতে পারে এই কপি। শুধু তাই নয়, ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই কপি জাতীয় সবজি। এমনকি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে এই ধরনের সবজি। তবে যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আর তা হলো আপনার যদি থাইরয়েড হরমোনের ওঠানামা থাকে, অর্থাৎ আপনার যদি হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েডিজম থাকে, তাহলে আপনি এই জাতীয় সবজি খাবেন না। এতে করে আপনার থাইরয়েড হরমোনের ওঠানামা আরও বেড়ে যাবে। এছাড়াও এই জাতীয় সবজির আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জাতীয় সবজি আপনি নিশ্চিন্তে খেতে পারবেন থাইরয়েড না থাকলে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতিজনিত যে কোনো সমস্যা দূর করার জন্য যে সহজ খাবারের নাম আজকে জানলেন, নিশ্চয়ই আজ থেকেই এই ধরনের খাবার খাওয়া আপনি শুরু করে দিবেন। এবং যদি উপকার পান তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।